নূহ আলাইহিসসালামের মত নবী আল্লাহর কাছে গিয়ে বলবে, হযরতে নূহ বলবে আল্লাহ দিন রাত মেহনত করেছি, ইব্রাহিম বলবে তার বয়স ছিল অনেক বেশি 950 বছর তবলীগ করেছি আল্লাহ, এখন আমাদেরকে জান্নাতে দাও, লোকটা কতদিন খেটেছে ময়দানে, কতদিন চাষ দিয়েছে, কতদিন ফাল চালিয়েছে, আল্লাহর দিনকে বাঁচানোর জন্য কত সময় দিয়েছে, একদিন নয় দুদিন নয় এক বেলা নয় দু বেলা নয় এক মাস নয় এক বছর নয় 950 বছর তবলীগ করেছে, ওই লোকটা জান্নাত চাইবে, আমার রব বলবে ওজি আবিন নবীন ওয়াস-সুহাদা, হে নবী ইব্রাহিম, হে নবী নূহ, হে নবী মুসা, হে নবী সালেহ, হে নবী ঈসা, তুমি একটা সাক্ষী এনে দাও যে এতদিন তুমি কাজ করেছো, তো সাক্ষীটা কে হবে, না উম্মতে মুহাম্মাদি হবে, আমরা পরে এসেছি, তারপর আমাদের সাক্ষী ছাড়া অন্য নবী জান্নাতে যাবে না। দেখেন সাক্ষী দল লাগে দাঁড়িয়ে গেছে, এসে ওকে যে বসতে হবে, ওর মাথাতে হুঁশ নাই, ওটা ওরও হুঁশ নাই, আচ্ছা এত জায়গা থাকতে ওরা কেন দাঁড়িয়ে আছে, কোন মানুষের মানুষ, বসেন বসেন ভাই, দুজনাতে পরিবেশ নষ্ট করার লেগে দেখছে কেউ দাঁড়ায় নাই, তো দাঁড়ানোর ডিউটিটা আমরা করি গা, তুমি বক্তাকে জ্বালানোর ডিউটিটা করে লিগা, কত দায়িত্ব নিয়ে এসে দাঁড়িয়েছে এখানে। উম্মত মানে কি আমি নিজেও জানতাম না, বহুদিন জানি না, এমনি উম্মত ভালো উম্মত, আমরা শেষ নবীন আগা গোড়া ওইভাবেই থেকে গেছি। 2016 যখন উমরায় গেলাম, তো মদিনা ইউনিভার্সিটির ছেলেগুলো যে বুঝতে পেরেছে যে নূর মোহাম্মদ এসছে, তা এলাকার আছে সব পরিচিত পাকুড় এলাকার, ওরা দাওয়াত করলে, আর বাংলাদেশে আমার একটা মামাতো বোন আছে, ওর জামাই আছে ওখানে, জামাই এসে যে মামা চলেন ভার্সিটিতে, একবার চলেন তারাতে, দাওয়াত দিয়ে গেল, মানে কালকে যাবো রে বাবা, পরের দিন এসে আমাকে নিয়ে গেল ইউনিভার্সিটিতে, তো বড় বড় আলেমের সম্ভার সেখানে, পৃথিবীর শ্রেষ্ঠ আলেমগুলো সেখানে টিচার, আর ইউনিভার্সিটিটা কত বড়, সুবহানাল্লাহ বিহামদি, শুধু গাড়ি চেপে ঘুরতে 15 মিনিট লাগবে, বিশাল একটা, হাদিসের বিভাগ আলাদা, কোরআনের বিভাগ আলাদা, তফসিরের বিভাগ আলাদা, নূহর বিভাগ আলাদা, সার্ফের বিভাগ আলাদা, ফারাইজ আলাদা, তারপরে আবার মশলার আলাদা, তারপরে এই ওটা কী বলছে হিস্টোরি ইসলামী ইতিহাস বিভাগ আলাদা, তো ঘুরে দেখলাম, গাড়ি করেই ঘুরিয়ে দিল, তারপর ওদের ওখানে নিয়ে গেল, ওরা খাওয়াবে, তা বললাম রে বাপ তোরা তো বড় বড় আলেম, একটা কাজ কর, উম্মত শব্দের অর্থটা বের করতো, বলছে দাঁড়ান মামা দাঁড়ান বের করি, ওরা কম্পিউটার দিল, এক গাদা মানে এসছে, তার মধ্যে আমার এক দুটা মনে আছে, উম্মত মানে ইমাম, উম্মত মানে লিডার, উম্মত মানে কমান্ডার, বিশ্বনবী আমাদেরকে কমান্ডার বানিয়ে দিয়ে চলে গেছে, আমাদেরকে ইমাম বানিয়ে দিয়ে চলে গেছেন, আল্লাহ আমাদেরকে কত ইজ্জত দিয়েছেন, আমরা আখিরি নবীর ওয়ারিস প্রাপ্ত ইমাম, এইটা যদি মূল্য আমরা বুঝতাম, আমরা শেষ নবীর দেওয়া হাদিয়া আমরা ইমাম, তার হাতে দেওয়া সার্টিফিকেট আমরা ইমাম, এর জন্য আমার আল্লাহ বলছেন কুমতুম খয়রা উম্মাতিন, শুধু উম্মত বলেনি কুমতুম উম্মাতিন, এইটুকু বললে তো যথেষ্ট ছিল, আল্লাহ যদি বলতো তোরাই তো উম্মত তাও তো হয়ে যেত, আমার রব আমাদেরকে সোনার ওপরে সোয়াগা লাগিয়ে দিয়েছেন, সোনার ওপরে পালিশ দিয়ে আরো চকচকে বানিয়ে দিয়েছেন, খয়রা খয়রা শব্দের অর্থ হলো উত্তম ভালো, কুমতুম খয়রা উম্মাতিন, তোরাই হলে শ্রেষ্ঠ উম্মত,
কেন 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 যদি কেনটা ফজর পর্যন্ত বলি আমার আল্লাহর উত্তরে বলবেন তামুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তুমিনুনা বিল্লাহ তোদের কাজ হচ্ছে ভালো কাজের আদেশ করবে খারাপ কাজের বাধা দেবে আর রবের গোলামি করবে রবের উপরে ঈমান রাখবে এই তিনটে কারণে তুই হলি শ্রেষ্ঠ একটা ছেলে প্রাইমারিতে পাস করেছে তো হাই স্কুলে ঢুকলো তো হাই স্কুলে যখন গেল আর একটু দাম বাড়লো বাড়লো কি বাড়লো না হ্যাঁ না বলেন তারপর যখন কলেজে গেল ইউনিভার্সিটিতে গেল স্পেশালিস্ট কিছু ডিগ্রি করলো আরও বলো তো ছেলেটা প্রাণী না জড়বস্তু প্রাণী তা পাইকার ভেবেছে যে কলেজ গেলে দাম বাড়ছে মানে ও একটা গরু নিয়ে যে কলেজের গেটে বেঁধে দিয়ে বলছে এটার দাম 18,000 টাকা 3,000 টাকার গরু বলছে কলেজে আছে যাবে গরুর দাম বাড়ে যত মাংস বেশি থাকবে আর মানুষের দাম বাড়ে যত এইখানে মাল থাকবে ঠিক না ভুল আমাদের ওখানে একজন ওস্তাদ ছিলেন ওনাকে বলা হতো আসাতিজের আসাতিজ আইনুল বারির শিক্ষক 130 বছর বয়সে পৃথিবী থেকে গেলেন এই মাথাটা ওনার লাইব্রেরি বলা হতো আপনাদের দিকেও কয়েকটা ছিলেন এই যেমন মৌলানা আব্দুল হাব সাহেব ছিলেন মৌলানা মুসলিম রহমানি সাহেব ছিলেন আব্দুল্লাহ রহমানি সাহেব ছিলেন হোসেন সালাফি সাহেব ছিলেন এদের মাথাগুলো লাইব্রেরি ছিল মগজ ছিল না খালি বইয়ের লাইব্রেরি ছিল সেই রকম মানুষ তো শেষ বয়সে মানে ব্রেন তো কমজোর একবার হবেই বয়স হয়েছে তা ছেলে পিলেকে চিনতে পারতো না পোতাদেরকে বলতো কোথা বাড়ি রে কে রে মরার এক দু মাস আগে এই অবস্থা তো উনি ঈদের নামাজ পড়তে গেছে তো আর হুঁশি নাই যে নামাজ পড়তে হবে এই ঘুরে বেড়াচ্ছে এটা ব্রেনের জন্য এত বড় আলিম তো উনি আছেন বিধায় কেউ ইমামতি করতে দিতে পারছে না ওই ব্রেন চলে গেছে তারপরেও কেউ আর সামনে যেতে পারছে না যে হজরত আছে তা আমি আমরা কী করে ইমামতি করব এত ভয় করছে তো উনি শেষকালে বললেন কখনো কখনো হুঁশটা হারিয়ে যেত সবসময় নয় আর কি আমি নিজে দেখলাম আমি কলকাতা গেলাম হাফেজ আইনুল বারী যখন ইন্তেকাল হবে তার 4-5 মাস আগে কোনো কাজে আমি মাইক কিনতে গিয়েছিলাম ওখানে থাকলাম তো আমাকে চানাচুর বিস্কুট দিয়েছে মসজিদে ওনার মসজিদই মুসল্লিরা এনে আমি খেয়েছি খানিক পর উনি এসছেন আমি কিছুক্ষণ বায়ানও করলাম উনি শুনলেন যে বলছে নূর মোহাম্মদ তোমার বায়ান খুব ভালো লাগলো দেশে আমার পাশে বসে বাচ্চা ছেলের মতো উনি ছুঁড়ে ছুঁড়ে চানাচুর খেতে লাগলো তখন ওর ভাতিজা ইশারা করছে চাচার মাথা এখন ঠিক কম এটা হয় তো ওই লোকটা তখন কি বলছে এখানে আমার অনেক ছিল এখন আর নাই তোরা নামাজ পড়া তোরা নামাজ পড়া ওগুলো সরিয়ে দেন একটা থাকলেই হবে এখানে অনেক ছিল আর নাই তোরা নামাজ পড়া নাহলে আমার ভুল হয়ে যাবে আমার রুকু সাজদা ঠিক রাখতে পারবো না তো কথা হচ্ছে খয়রা উম্মতিন কেন আমরা খয়ের আমাদের ওখানে একজন সেই ব্রিটিশ পিরিয়ডের আমলেই ট্রিপল ইংলিশে ট্রিপল এমএ হিস্টোরি নিয়ে অনর্গল ইংলিশ বলবে বড় বড় অফিসাররা ভয় খাবে কিন্তু তাকে ওজন করলে 25 কেজি হবে সারা জীবন প্রিন্সিপাল ছিলেন তিনি এইটুকু সাইজের পাতলা মতো ছোট ছেলের মতো রাস্তা দিয়ে হেঁটে গেলে লোক ভাবতে হতো কলেজের ছাত্র যেতে অথচ উনি প্রিন্সিপাল ছিলেন তাহলে মানুষের এই জায়গায় মাল লোড হলে দাম বাড়ে আর গরুর বডিতে মাল হলে দাম বাড়ে আর এই উম্মতের দাম অন্য উম্মত থেকে কেন সেটা হচ্ছে এরা ভালো কাজের আদেশ করবে খারাপ কাজে মানা করবে তো এটা তো নবীদের কাজ তো এরা পেলো কী করে ওই জন্যে তো আল্লাহ রাসূলের আমাদেরকে কম বলা হয়নি উত্তরসূরি বলে আমাদেরকে উম্মত বলা হয়েছে এবার বুঝবেন কী করে ওই ঘটনাটা মনে পড়লো 2 মিনিট আগে বললাম মূসা আলাইহিস সালামের কম কী বললো ইমান এনেছি মরতে আসিনি মূসা উত্তরে কি বলল
লা তাহজান ইন্নাল্লাহ মানি, হে আমার কম তোমরা ভয় করো না, আমার সঙ্গে আল্লাহ জি। মুসা কি বলল? আমার সঙ্গে। আপনাদের বিরক্ত লাগছে নাকি ভাই? এবার চলেন, আমার নবী কি বলছেন? মুসার জীবের ভাষা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবের ভাষাতে কত পার্থক্য আছে। কোরআন বলছে, ইদ হুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহ মা'না।